দেখুন বন্ধুরা, স্ট্রবেরিগুলো পেকে লাল হয়ে গেছে, গাঢ় লাল হয়ে গেছে। এগুলো তোলার উপযুক্ত হয়ে গেছে, তাই আমি এইগুলো এখন গাছ থেকে তুলে নিয়ে দেখবো, টেস্ট করব কেমন হয়েছে খেতে। দেখুন, এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বন্ধুরা এই স্ট্রবেরিগুলো আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করে এনেছি, এখন এগুলো টেস্ট করার পালা। টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে, এর স্বাদ কেমন, গন্ধ কেমন। তো আপনারাও চাইলে এইরকম স্ট্রবেরি গাছ লাগিয়ে নিজের তৈরি ফল খেতে পারেন। খাওয়ার থেকে আনন্দটাই বেশি। দেখুন কি সুন্দর ফল, দেখতে কত ভালো লাগছে, খেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই ঘরে, কিন্তু এ তো আর রাখার জিনিস না, পচে যাবে, সেই জন্য একে খেতেই হবে। তো বন্ধুরা, আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ টেস্ট বন্ধুরা, এই জাত আপনারা লাগাবেন, ফলন ভালো, সাইজও ভালো, কালারও ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।